तो गुड इवनिंग बंधुरा सबाई केमन आछो मोटामोटी आज के 15 घंटार जार्नी सकाल 4টা থেকে শুরু করে এখন টাইম হচ্ছে রাত্রি 8টা তো মোটামুটি 15 ঘন্টার জার্নি আর অলমোস্ট 400 কিলোমিটার রে পথ পেরিয়ে অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি কলকাতার সবচেয়ে বেস্ট বিরিয়ানি ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানির দোকানের সামনে এই হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি এখানে এসি বিরিয়ানি খাওয়া আর এখানে আসতে লাগে রাস্তাতে যে জার্নি প্লাস হচ্ছে এখন লোকাল ট্রেনে আসলাম শিয়ালদা থেকে ব্যারাকপুর ট্রেনের মধ্যে শুরু হয়ে গেছিলো মারপিটানি সব কিছু পেরিয়ে এখানে এসেছি তো এখানকার সমস্ত কিছু দেখবে তোমরা কিন্তু জার্নিটা স্টার্ট হচ্ছে বাড়ি থেকে তো একদম দেখা হচ্ছে বাড়ি থেকে গুড মর্নিং গাইজ তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে এখন বর্তমানে আমি আছি হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশনে আর আজকের প্ল্যানটা হবে একটু অন্যরকম কেননা এটা হবে একটা ট্রাভেল প্লাস ফুড ব্লগ আর আজকে যেটা হচ্ছে ওটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কেননা আজকে আমরা যাব হচ্ছে কলকাতার সবচেয়ে ফেমাস বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি খেতে এখন আছি আমরা হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশনে এখন টাইম হচ্ছে 6:45 মানে 5:45 স্টেশনে চলে এসেছি আর এখান থেকে কলকাতার এই হচ্ছে আমাদের ট্রেন আর এখান থেকে আমাদের কলকাতার ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার মানে মালদা থেকে 350 কিলোমিটার দূরে যাচ্ছি বিরিয়ানি খেতে শুধু মানে বাঙালির ইমোশন আর কি আর কীরকম কী জিনিস কীরকম টেস্ট সম্পূর্ণ কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওতে অনেক আওয়াজ হচ্ছে ইগনোর কিন্তু আজকে হবে পুরো ফান মাস্তি মজা তো চলো তোমরা আমার সঙ্গে কলকাতাতে বিরিয়ানি টেস্ট করতে তো মালদা থেকে একেবারে রাইট টাইমে আমাদের ট্রেনটা ছাড়লো তো অ্যাটলাস 6.5-7 ঘন্টার জার্নির পর এখন টাইম হচ্ছে 12:45 আর এইমাত্র আমরা এসে পৌঁছালাম হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনে হচ্ছে হাওড়া থেকে নামলাম এই ট্রেন জাস্ট এখন বেরোবো স্টেশন থেকে বেরিয়ে প্রথমে যাব হচ্ছে কোনো একটা হোটেল নেব হচ্ছে কলকাতার লোকাল ট্রেনের অবস্থা পুরো ফুল প্যাক বাহ হোটেল আকাশ এটা হচ্ছে আমাদের আজকের রেস্টুরেন্ট মানে হোটেল আর কি এই হচ্ছে আমাদের হোটেল আর জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম দুপুরের লাঞ্চ সেটা চলে এসেছে এবার সোজা রুমে যাব গিয়ে লাঞ্চ করবো হচ্ছে আমাদের রুম আর কি রুম এখানে আয়না দেওয়া আছে এখানে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে এখানে একটা আয়না আছে এখানে একটা টেবিল আর এদিকে বাথরুম আছে তো সেরকম কোনো কিছু না মানে খুব একটা বড়সড় রুম নিই নি রাত্রিটার জন্য কালকে আবার বেরাবো অন্য একটা জায়গায় একটা অন্য জার্নিতে আর কি তো দুপুরের লাঞ্চ আমরা অর্ডার করেছি হচ্ছে পোলাও সঙ্গে হচ্ছে মাংস আছে এখানে মিষ্টি পাঁপড় ভাজা আর স্যালাড তো প্যাকেজিংটা ভালো কোয়ান্টিটিটাও মোটামুটি ভালো তো এখন জাস্ট লাঞ্চ করব ব্যাস এইটুকুটাই রাখছি আর কি পোলাও আর চিকেন ভাত আর যেটাই লাঞ্চ হয়ে যাক আজকে আর তারপরে তো রাত্রির প্ল্যান তো আছেই যেহেতু এখন দুপুরবেলা যাওয়ার তো সম্ভব হচ্ছিলো না আর কি যেহেতু এসে ব্যাকপ্যাক নিয়ে অত দূর জার্নি করে আসার জন্য তো এখনকার মতো এটা এবার এটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে যাব হচ্ছে কলকাতার সবচেয়ে ফেমাস বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি খেতে তাই তো একদম রেডি তো একদম সকাল থেকে রেডি হয়ে গেছে দাদা বৌদি বিরিয়ানি একদম সকাল থেকে একদম ওয়েট চলছে তো যাই হোক এখন লাঞ্চ করবো তারপরে একবারে রাস্তায় বেরিয়ে মানে কিছুক্ষণ পরে বেরোবো তোমার রাস্তায় বেরিয়ে একবারে দেখা তো বিকাল এখন টাইম হচ্ছে 6:10 মানে 5:50 আবার আমরা বেরিয়ে পড়েছি যাই কারণে আজকে আর কি কলকাতা আসা দাদা বৌদি বিরিয়ানি খেতে যাবো ব্যারাকপুরে তো এখন আছি এখানে হচ্ছে আমাদের হোটেল আছে পিছনে যে এটা হচ্ছে হোটেল আকাশ যেখানে আমরা স্টে করছি আর ঠিক ওর পাশে এখানে ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে আছি আর এদিকে হচ্ছে হাওড়া ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ পিছনে হাওড়া ব্রিজ তো এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে শিয়ালদার বাস ধরবো শিয়ালদা থেকে সোজা আবার ট্রেনে করে যাবো হচ্ছে ব্যারাকপুর I know I've been not always honest to you so many things I've done
so many lies I've told. I want to change. I want to change with you. আমরা এসে পৌঁছালাম শিয়ালদাতে, আর এখানে সেই লেভেলের ভিড়, কত মানুষ, বিশাল ভিড়। ফাইনালি ব্যারাকপুর। তো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি এখানে দাদা বৌদি বিরিয়ানি সেন্টারে। এখানে আর এখানে এই হচ্ছে কাউন্টার যেখানে মটন বিরিয়ানির রেট হচ্ছে 300 টাকা, আর এখানে প্রাইস লিস্টটা আছে, তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে প্রাইস লিস্ট, আর লাইনটা দেখো একবার। এখন টাইম হচ্ছে 8টাও বাজেনি, লাইন কি লেভেলের মানুষ এখানে এসেছে আর কি, আর কি লেভেলের, মানে প্রথম আসছি কি না, আর এত ভিড় এক্সপেক্ট করিনি এখানে। আর সত্যি কথা বলতে এতটা মানে সেন্ট আসছে, একদম লোভনীয় সেন্ট, আর কন্ট্রোল হচ্ছে না সত্যি কথা বলতে, ভিড় প্রচণ্ড ভিড়। এখন ভিতরে যাবো, খাবো এখানকার স্পেশাল যে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ওটাই খাবো আর টেস্ট করবো, আর তোমাদেরকে বলবো যে খেতে কীরকম আর কি। চিকেন না, এখানে মাটন, এখানে চিকেন, দুজন দুটো আলাদা আলাদা হাড়ি। যে মাটনগুলোর ওজন কীরকম হয়? 200 গ্রাম পিস, 200 গ্রাম করে পার পিস। আর সারাদিনে মানে কীরকম প্লেট বিক্রি হয়? 1500 প্লেট, 1500 প্লেট হার দিন, 1600 1500 1800। সুবেশ আপ ই কাটতে হো? আমলোক চার জনে, চার জন এটা হচ্ছে দাদা বৌদির দোকানের ভিতরে বসে খাওয়ার, আর আমরা এখানে বসে গেছি। দিয়ে গেল যেহেতু আমরা ফুল নিলাম না, দুটো, একটা এক প্লেট বিরিয়ানি আর দুটো এক্সট্রা মাটন নিয়ে ভাগ করে নিলাম। বিরিয়ানির মধ্যে রয়েছে একটা আলু, ই আর এখানে একটা মাটনের পিস, সেই ইয়া সাইজের বিশাল বড়। আর এখানে দিয়ে গেছে হচ্ছে স্যালাড, এর পিসটা দেখো এই সাইজের মাটনের পিস, আর পুরো চর্বি চর্বি হয়ে আছে আর হেভি গরম। বিরিয়ানি ফার্স্ট বাইট, হেভি গরম, পুরো ছড়িয়ে গেছে। জাস্ট এবার মটনের পিসটা, ইয়া সাইজের মটন, আর পুরো তেল তেল হয়ে ভরে আছে। আরে আলুটা একবার দেখো, ইয়া নরম তুলতুলা, কিন্তু হেভি গরম, হেভি গরম লাগছে। এর মধ্যে জিনিসটা দেখো পুরো একদম চর্বি চর্বি ভাব, একটু জুসি ব্যাপারটা, বুঝতেই পারছো কি লেভেলের হয়েছে। আমার ভাত নিয়ে তো অ্যাট লাস্ট আমাদের 14-15 ঘন্টা যে মিশন,
মালদা থেকে এত দূর এসে বিরিয়ানি টেস্ট করা, খাওয়া দাওয়া সম্পূর্ণ কিছু কমপ্লিট করলাম। আর বিরিয়ানিটা সত্যি বলতে সে অসাধারণ লেভেলের টেস্ট ছিল। এত দূর থেকে আসাটা সার্থক হলো। এখন আমরা এখন হচ্ছে আবার ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। তো আমাদের যে বিরিয়ানি নিয়েছিলাম সেটা হচ্ছে এক প্লেট বিরিয়ানি দু জায়গায় ভাগ করে নিয়েছিলাম, আর এক্সট্রা একটা মাটন নিয়েছিলাম ব্যাস। তো বিরিয়ানি খেলাম, টোটাল কস্টিং পড়লো আমাদের 510 টাকা। আর এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুর, এখান থেকে সোজা ব্যাক করবো শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া আমাদের রুমে। তো আজকের মতো আমাদের যে মিশন ছিল আর কি, বিরিয়ানি এত দূর থেকে আসা, এত খাটনি খাটনি, এত মারামারি, এত কিছু অপেক্ষা, এতদিনে ওয়েট, সম্পূর্ণ কিছু সার্থক হলো বিরিয়ানি খেয়ে। সত্যি বিরিয়ানিটা সত্যি অসাধারণ। আর তোমাদের সামনে ফুড ব্লগ করলাম, কেমন হলো জানি না, কোনো আইডিয়া নেই, এর আগে কোনোদিনও করিনি। তো জানিও কেমন হলো, যদি ভালো লেগে থাকে তো আরও এরকমভাবে ফুড ব্লগ আনবো, যদি ভালো লাগে তো জানিও অবশ্যই কমেন্টে। তো ভিডিওটাকে আজকে এখানে এন্ড করছি, কারণ এখান থেকে সোজা রুমে যাবো, আর কোনো কিছু করার নেই। তো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, যেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর কাজ তোমাদের সামনে নিয়ে আসতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, বাই বাই, গুড নাইট।